আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজ সখিপুর টাঙ্গাইলের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি গোলাম রকিবুল করিম খান, প্রভাষক সরকারি মুজিব কলেজ সখিপুর টাঙ্গাইল। আজ আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে ন্যানো টেকনোলজি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা করোনার এই মহামারীতে ঘরে আসো, ভালো আসো, সুস্থ আসো, এই সুস্থ থাকাটাই কামনা করি এবং এও আশা করি যে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলি নিয়মিত ফলো করছো। তো আসি আমাদের আলোচ্য বিষয়ে। আমাদের আলোচ্য বিষয় প্রথম অধ্যায়ের ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি আসলে এটা একটা আণবিক পর্যায়ের গবেষণা। সংজ্ঞাগত দিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখি ন্যানো টেকনোলজিটা কি। ন্যানো স্কেলে কোনো বস্তুর আণবিক পর্যায়ের গঠন, বিশ্লেষণ এবং তা সুনিপুণভাবে কাজে লাগিয়ে অতি ক্ষুদ্র বস্তু বা ডিভাইস তৈরি করার পদ্ধতিকে ন্যানো টেকনোলজি বলে। তাহলে এটা একটা, আমি প্রথমে শুরুতেই বলছি যে একটা আণবিক পর্যায়ের গবেষণা, অর্থাৎ বৃহৎ কোনো বস্তুকে অতি ক্ষুদ্র বস্তুতে রূপান্তর করে সেটাকে ভিন্ন একটা রূপ দেওয়া। এটা দুই পর্যায়ে হতে পারে। একটা পর্যায়ে হতে পারে ক্ষুদ্র থেকে বৃহৎ, আরেকটা হতে পারে দুই নম্বরে যেটা হতে পারে সেটা হলো বৃহৎ থেকে ক্ষুদ্র। দুইভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ আমরা ক্ষুদ্র থেকে বৃহৎ করতে পারি অথবা বৃহৎ থেকে সেটাকে পর্যায়ক্রমে ছোট করতে করতে আমরা সেটাকে আণবিক পর্যায়ে নিয়ে যেতে পারি। তাহলে এই ন্যানো টেকনোলজির হিসাবটা কি আসলে? এক তাহলে ন্যানো, এক ন্যানো সমান হলো 10^9। বিশেষ করে তোমরা যারা বিজ্ঞানের ছাত্র অর্থাৎ সায়েন্সের ছাত্র তারা এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবা। বিশেষ করে তোমরা পদার্থবিজ্ঞানে এবং রসায়নে এই বিষয়গুলো প্রতিনিয়ত তোমরা এগুলোকে কাজে লাগিয়ে থাকো। তাহলে 10^9, তাহলে 10^9 বিষয়টা কি হয়, এই বিষয়টা কি হয়, অর্থাৎ এই 10টাকে 9 বার লিখে গুণ করলে যে জিনিসটা হয় সে তার মানটাই হলো ন্যানো। তার সেই ভাগের এক ভাগকে বলা হবে এক ন্যানো। যেমন ধর 10^9 এটা হয় 100 কোটি ভাগ, তাহলে এটা হয় 100 কোটি। তাহলে নিচে যদি আমরা 100 কোটি দেই উপরে 1, অর্থাৎ এক ন্যানো সমান হলো 100 কোটি ভাগের এক ভাগ। এখন এটা আমরা বিভিন্ন যে পরিমাপক আছে সে পরিমাপকের একক দ্বারা যদি আমরা সূচিত করি, যদি বলি যে 1 ন্যানোমিটার, তাহলে 1 ন্যানোমিটার হবে 1 মিটারের 100 কোটি ভাগের এক ভাগ। যদি বলি ন্যানো সেকেন্ড, তাহলে সেটা হবে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 সেকেন্ড। এইভাবে এই ন্যানোর হিসাবটা করা হয়। তাহলে আমরা দেখি এই ন্যানো টেকনোলজিটা আমাদের প্রাত্যহিক জীবনে, বাহ্যিক জীবনে, প্রায়োগিক ক্ষেত্রে কী কীভাবে কাজে লাগে বা এর ব্যবহার বিধি কী। তাহলে প্রথমে আমরা আসি কম্পিউটারের হার্ডওয়্যার তৈরি। কম্পিউটারের যে সমস্ত যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলোকে অর্থাৎ বাহ্যিক যে বস্তুগুলো যেগুলো হাত দিয়ে ধরা যায় এবং চোখ দিয়ে দেখা যায় এবং এগুলোকে বলা হয় হলো হার্ডওয়্যার, অর্থাৎ মূল যন্ত্রপাতি বা ডিভাইসগুলোকে বলা হয় হার্ডওয়্যার। তাহলে কম্পিউটারে হার্ডওয়্যার তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। আগের দিনে একটা কম্পিউটার অনেক বৃহৎ আকার, একটা অনেক বড় আকারের কম্পিউটার ছিল, তখন এই টেকনোলজিগুলো আবিষ্কৃত হয় নাই, যার ফলে যে কোনো ডিভাইস বা যন্ত্র আবিষ্কার করতে গেলে সেটা অনেক বড় হয়ে যেত। পরবর্তীতে বিভিন্ন ধরনের টেকনোলজি আবিষ্কারের ফলে আমাদের এই ডিভাইসগুলো বা যন্ত্রগুলো আস্তে আস্তে ছোটো হয়ে গেছে। যেমন আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট যেটা তৈরি করা হয়, সেই ইন্টিগ্রেটেড সার্কিট সেখানে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। যেমন সেখানে 1 বর্গ ইঞ্চি একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করতে সেখানে 100,000 লজিক গেট সেখানে সংযোগ করা হয়। তাহলে এটা একটা আণবিক পর্যায়ের মাধ্যমে অর্থাৎ ন্যানো টেকনোলজির মাধ্যমে এটা তৈরি করা হয়। আর এই ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয় বিধায় কম্পিউটারের আকার আকৃতি দিন দিন ছোট হয়ে আসছে এবং এটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে, সাধ্যের ভিতরে চলে আসছে এবং দাম ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপরে আসেন চিকিৎসাক্ষেত্রে। চিকিৎসাক্ষেত্রে ন্যানো টেকনোলজি
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, যেমন ডাক্তারদের বিভিন্ন রোগ ডায়াগনোসিস করতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, যেমন আল্ট্রাসোনোগ্রাম, কলোনোস্কোপি, তারপরে এন্ডোস্কোপি, এই যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, এখানে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে, সেই ন্যানো প্রযুক্তির মেশিন এবং অন্যান্য সামগ্রী সেখানে ব্যবহার করে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। তো তোমরা আরেকটা বিষয় জেনে আশ্চর্য হবে যে তোমার 2010 সালের দিকে আমেরিকার বেল ল্যাবরেটরি একটা প্রজেক্ট ঘোষণা করেছিল, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত জটিল গবেষণাগুলো হয় সেগুলো আমেরিকার বেল ল্যাবরেটরিতেই হয়, তারা একটা প্রজেক্ট ঘোষণা করেছিল যে এমন একটা সার্জারি যন্ত্র আবিষ্কার করতে হবে, সেই যন্ত্রের ভিতরে কী কী থাকবে, সেই যন্ত্রের ভিতরে একটা কাঁচি থাকবে, অর্থাৎ সার্জারি কাঁচি যেটা দিয়ে ডাক্তাররা কাটে, একটা সার্জারি ছুরি, তারপরে থাকবে একটা সার্জারি সুই, সার্জারি সুতা, এবং সেখানে লাগানো থাকবে একটা সেন্সর এবং একটা ক্যামেরা। এই যন্ত্রগুলোর সমন্বয়ে একটা সার্জিক্যাল যন্ত্র তৈরি করতে হবে, সেই যন্ত্রটার সাইজ হবে একটা মানুষের রক্তকণিকার সমান। তাহলে একটা মানুষের রক্তকণিকা কতটুকু হতে পারে সেটা তুমি চিন্তা করো। তাহলে এই এতটুকু ছোট্ট ক্ষুদ্র একটা জায়গার ভিতরে এতগুলো যন্ত্রপাতি সেখানে স্থান করে দিতে হবে। এবং এই যন্ত্রটা কেন আবিষ্কার করার জন্য গবেষণা চলছে, যে মানুষের যে সমস্ত হার্টের যে জটিল অপারেশনগুলো আছে, ওপেন হার্ট সার্জারি, যেমন বর্তমানে ওপেন হার্ট সার্জারি মানুষের দেহ কেটে তারপরে সেই হার্টের অপারেশনগুলো করা হয়, যখন এই যন্ত্রটা আবিষ্কার হয়ে যাবে তখন মানুষের দেহকে আর কাটাছিঁড়া করার দরকার হবে না, সেই ক্ষুদ্র যন্ত্রটা মানুষের যে বিভিন্ন ধরনের যে আর্টারি বা ভেইন যেগুলো আছে, অর্থাৎ আমরা বাংলায় বলি যে রক, অর্থাৎ যার বিভিন্ন শিরা বা উপশিরা, এর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, সেই শিরা বা উপশিরার ভিতরে সেই যন্ত্রটা প্রবেশ করে দেওয়া হবে, এবং কম্পিউটার নিয়ন্ত্রিতভাবে যে ডাক্তার উনি কম্পিউটার নিয়ন্ত্রণ করে সেই যন্ত্রটা আস্তে আস্তে হার্টের ভিতরে ঢুকে সেখানে অপারেশন, প্রয়োজনীয় অপারেশন সম্পন্ন করে, সেলাই টেলাই সম্পন্ন করে, তারপরে রোগীকে সে সুস্থ করে তুলবে। এরপরে আমরা আসি খাদ্যশিল্পে। খাদ্যশিল্পে ন্যানো টেকনোলজির একটা বৃহৎ ব্যবহার হচ্ছে, যেমন খাদ্যশিল্পে খাদ্যের গুণাগুণ রক্ষা করার জন্যে খাদ্যের যে সমস্ত প্যাকেট তৈরি করা হয়, যেমন চিপস, চানাচুর বা অন্যান্য বিস্কিট, এই কেক, এই জাতীয় যে সমস্ত খাদ্য সামগ্রী তৈরি করা হয়, এগুলা সুন্দর আকারে একটা ফয়েল প্যাকেট, আমরা যেটা বলি বায়ুনিরোধক প্যাকেট, সেই প্যাকেটের ভিতরে এটাকে বাজারজাত করা হয়। এই প্যাকেটটা তৈরি এবং প্যাকেটের উপরে যে প্রলেপটা দেওয়া হয়, এই প্রলেপটা ন্যানো টেকনোলজির মাধ্যমে দেওয়া হয়, যাতে এই খাবারের গুণাগুণটা সঠিক থাকে এবং দীর্ঘদিন একে সংরক্ষণ করা যায়। এরপরে আমরা আসি জ্বালানি শিল্পে। জ্বালানি শিল্পেও ন্যানো টেকনোলজির ব্যবহার হচ্ছে, যে বিভিন্ন ধরনের উন্নত মানের জ্বালানি, একই জ্বালানি যাতে বারবার ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রেও এই ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে। যেমন বিমান বা রকেটের জন্য যে সমস্ত জ্বালানি ব্যবহার করা হয়, কম খরচে সাশ্রয়ী জ্বালানি, তারপরে কম খরচে গাড়ি তৈরি, অর্থাৎ কম জ্বালানি সম্পন্ন, খরচ সম্পন্ন গাড়ি তৈরিতে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা আসি ঔষধ তৈরি। তাহলে ঔষধ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এই ঔষধ ন্যানো টেকনোলজি ব্যবহার করে যে ঔষধ তৈরি করা হয়, সেই ঔষধকে বলা হয় স্মার্ট ড্রাগ। তাহলে স্মার্ট ড্রাগের মাধ্যমে বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তাররা কম্পিউটার নিয়ন্ত্রিত বিভিন্ন পরিবেশে তারা এই রোগীদের চিকিৎসা দিচ্ছে এবং রোগ নিরাময় করতে সক্ষম হচ্ছে। এরপরে আমরা আসি খেলাধুলার সামগ্রী তৈরি। তাহলে খেলাধুলার সামগ্রী, যেমন ক্রিকেটের বল, তারপরে টেবিল টেনিসের বল, তারপরে টেনিসের বল, এই সমস্ত বলগুলা যাতে সঠিক, যখন খেলোয়াড়রা খেলাধুলা করবে, এগুলোর ওজন এবং এগুলোর সঠিক শেপ যাতে বজায় থাকে, যাতে বাতাসের গতিবেগ এদের বলের গতিবেগকে ব্যাহত করতে না পারে, সেখানে ন্যানো টেকনোলজির মাধ্যমে এই খেলার সামগ্রীগুলি তৈরি করা হচ্ছে। এরপরে আসি আমরা প্রসাধন শিল্পে। বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী, যেমন রং ফর্সাকারী ক্রিম। তাহলে এই রং ফর্সাকারী ক্রিমের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান ন্যানো টেকনোলজির মাধ্যমে দেওয়া হয়, যেটা মানুষের দেহের অভ্যন্তরে ত্বকের মধ্যে মিশে গিয়ে একটা কালো মানুষকে ফর্সা করে তোলে। তাহলে এই যে বিষয়টা, তারপরে সানস্ক্রিন, যেটা রৌদ্রের মধ্যে অতিবেগুনি রশ্মি, সেটা মানুষের দেহের ত্বককে, অর্থাৎ চামড়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এখানে ন্যানো টেকনোলজির মাধ্যমে এই অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করার জন্য প্রসাধন শিল্পে বিভিন্ন ধরনের কলাকৌশলের মাধ্যমে সেখানে এটাকে প্রতিরোধ সামগ্রী তৈরি করে সেখানে দেওয়া হচ্ছে। তাহলে প্রসাধন শিল্পেও আমরা দেখলাম একটা বিশাল ভূমিকা পালন করছে ন্যানো টেকনোলজি। এরপরে আসি আমরা বায়ু দূষণ রোধে। তাহলে এই ন্যানো পার্টিকেল ব্যবহার করে, আমাদের পরিবেশের যে বাতাস বা বায়ু, এটাকে দূষণ রোধ করা হচ্ছে, যাতে এটা মানবদেহ বা জীবদেহ বা প্রাণীদেহের জন্য ক্ষতিকর না হয়, সেখানে ন্যানো পার্টিকেল ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ঘরে থাকো, এবং বাহিরে যদি একান্ত প্রয়োজনে কেউ বের হও তাহলে মাস্ক ছাড়া কেউ বের হবে না, বারবার হাত ধুবে। আর আমাদের এই অনলাইন ক্লাসগুলি তোমরা নিয়মিত এটা অনুশীলন ফলো করবে এবং এগুলো চর্চা করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজ এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।